অলরেডি আমি সিনেমার গল্প নিয়ে কাজ করতেছি, বাট আমার কাছে মনে হয় যে আরেকটু প্র্যাকটিস দরকার, আমার আরেকটু পরিণত হওয়া দরকার সিনেমার জন্য। সো আরেকটু চেষ্টা করে যেতে চাই। আচ্ছা, সিনেমাতে আপনি কী ধরনের গল্প বলতে চান? আপনি গত যে গল্পগুলো বলে আসছেন এই টাইপের গল্প নাকি সিরিয়াস একটু গল্প? দেখেন, আমার কাছে মনে হয়, একটু আগে আমি বললাম যে আমি আসলে সিনেমা যদি 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা সিনেমা বানাই, আমার টার্গেট হচ্ছে এই 3 ঘন্টায় আমি দর্শককে ইন্টারভ্যালের সময় বাথরুমে যেতে দিতে চাই না। আমি চাই সে বসে থাকবে ইন্টারভ্যাল শেষ হলে, যাতে আমার সিনেমার কোনো অংশ সে মিস না করে, আমি তাকে ধরে রাখতে চাই। এটা আমার প্রথম লক্ষ্য। আর গল্প তো আসলে আমি কি ধরনের গল্প বানাবো সেই হিন্টসটাও এখন দিতে চাই না, তবে আমি দর্শককে অবশ্যই বিনোদিত করব, সেটা হাসিও হতে পারে কাঁদিও হতে পারে। আপনি কি এখনকার সিনেমা দেখেন? এখন যে ধরনের সিনেমা হচ্ছে বাংলাদেশে? হ্যাঁ, কম বেশি দেখি। মানে এখন কি ধরনের সিনেমা হচ্ছে বলেছে, আপনি কি সন্তুষ্ট আপনার জায়গা থেকে? সন্তুষ্ট বলতে, আমি আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করে যাচ্ছি, বাংলাদেশে আগের চেয়ে প্রতিদিন আমরা আপডেটেড হচ্ছি। এখন টেকনিক্যালি বা সব দিক থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সিনেমাও আগায় যাচ্ছে। বাংলাদেশে ওটিটির কাজগুলো অনেক বেশি ভালো হচ্ছে, সিনেমাও ভালো হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমরা সামনের দিকে আগাচ্ছি। আপনাদের ওটিটিতে তো একটা ব্যাচ তৈরি হয়ে গেছে ডিরেক্টরদের, কিন্তু সিনেমা এরকম একটা সার্কেল তৈরি হয়নি যে যারা একের পর এক ভালো কন্টেন্ট দেবে, সিনেমা দেবে। এটা দিয়ে আপনার এটা কি? আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকটা জিনিসের জন্য একটু সময় প্রয়োজন। হ্যাঁ, সিনেমার সাথে আমার কাছে মনে হয় আমরা যারা রেগুলার কাজ করি বা যারা টিভি ইন্ডাস্ট্রিতে বা ওটিটিতে কাজ করছি, আমাদের আসলে সিনেমার সাথে কানেকশনটা অত বেশি স্ট্রংলি এখনও হয়ে ওঠেনি, সেই জন্য মনে হয় যে অনেক কিছু হয়তো বা আমরা করতে পারছি না। বাট যেভাবে সিনেমা হচ্ছে বা যেই গতিতে এখন সিনেমা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা একটা আশার আলো এবং খুব দ্রুত একটা ভালো সময় আমরা হয়তো বা পাবো সিনেমার জায়গা থেকে। আমার কাছে মনে হয় যে সাকিব খান ডেফিনেটলি বাংলাদেশের একজন সুপারস্টার হিরো, এবং সাকিব খানকে দেখলে আই ফিল যে মনে হয় যে আচ্ছা, বাংলাদেশে একজন সুদর্শন স্মার্ট একজন হিরো আছে। সো ওই ব্যাপারটা সাকিব ভাইকে দেখলে পাওয়া যায়। দেখেন, অ্যাজ এ ডিরেক্টর আমার যে কোনো সুপারস্টার বা যে কোনো ভালো অভিনেতা অভিনেত্রী এদের সাথে কাজ করার ইচ্ছা তো থাকবেই। সো সেই জায়গা থেকে বলবো অবশ্যই ইচ্ছা আছে, কখনো যদি সুযোগ হয় আমার গল্পের সাথে বা ব্যাটে বলে মিলে যায়, ডেফিনেটলি করবো।